আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার প্রস্তুতিমূলক ক্লাসের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য থেকে কিভাবে চক্রবৃদ্ধি সুদে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় সেই কৌশল নিয়ে কথা বলবো। সেই সঙ্গে তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই নির্ভুলভাবে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় এই বর্তমান মূল্য কিংবা ভবিষ্যৎ মূল্য লিখবে যেন সেটা শিক্ষকের কাছে গ্রহণযোগ্যতা পায় সেই কৌশলটি নিয়েও আলোচনা করব। তো শুরুতেই আমরা আগে উদ্দীপকটা পড়ে নিব, এরপরে কোন উদ্দীপকে আমাদের কি নির্ণয় করতে বলছে, ভবিষ্যৎ মূল্য নাকি বর্তমান মূল্য, সেই বিষয়টা আমরা সমাধান করে দেখাব। তত্ত্ব একে বলা আছে ফাহমিদ 13% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে। তো আমাদের এখানে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করাই আছে, তবে কি বলা আছে ত্রিমাসিক, ওকে এই বিষয়টা আমরা একটু পরে ক্লিয়ার করব। 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে 8 বছর পরে কত টাকা পাবে, তার মানে উদ্দীপকটা পড়েই আমরা ক্লিয়ার হলাম যে আমাদের বর্তমানে যদি আমি 2 লক্ষ টাকা রাখি 13% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 8 বছর পরে কত টাকা পাব, তার মানে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তথ্য 2-এ কি বলা আছে রাওনাক 10% হারে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক তার মানে প্রত্যেক মাসেই চক্রবৃদ্ধি ঘটবে সুদে 10 বছর পরে 4,50,000 টাকা পেতে চাইলে তাকে কত টাকা জমা রাখতে হবে, তার মানে আমাদের তথ্য 2-এ বাহির করতে হবে বর্তমান মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই একটি নির্ভুলভাবে চক্রবৃদ্ধি সুদে অর্থের বর্তমান মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আমাদের যেহেতু এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে 8 বছর পরে কত টাকা সে পাবে, তার মানে ভবিষ্যৎ মূল্য কত হবে, আমরা এখানে কি লিখব, শুরুতে আমরা লিখব যে আমরা জানি, সমাধানে আমরা কি লিখব, তোমাদের প্রশ্নে যত নং প্রশ্ন আসবে তোমরা তো লিখবে এত নং প্রশ্নের সমাধান এই সেই কত কিছু, আমরা শুধু সমাধানটা শেখাচ্ছি। শুরুতে আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি, যেহেতু চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য বাড়ি করতে হবে তাই না, তার মানে এফ ভি ভবিষ্যৎ মূল্যের সূত্র চক্রবৃদ্ধিটা কি, এফ ভি সমান পিবি ব্র্যাকেট 1+ আই ডিভাইডেড এম পাওয়ার এম ইন্টু এন, এটি হচ্ছে আমাদের সূত্র। তার মানে তুমি যদি এই অর্থের সময় মূল্যের যে অঙ্কগুলো সঠিক সূত্রটা বসাতে পারো তাহলে তোমার অঙ্ক অটোমেটিকলি সঠিকভাবেই সমাধান হবে। এখন আমরা কি করব, টান দিয়ে আমরা লিখব এখানে 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 দেওয়ার পরে আমাদের যে তথ্যগুলো এখানে ইনক্লুড করতে হবে সেগুলো উল্লেখ করব। যেমন পিভি 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 কত দেওয়া আছে দেখো তো 2 লক্ষ টাকা, এখানে আমি 2 লক্ষ টাকা লিখব। এরপরে আমাদের কি লাগবে আই, আই কত দেওয়া আছে, আই বলতে কি বুঝাবে সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে 13%, আমরা এখানে লিখব 13% বা এই 13-কে 100 দ্বারা ভাগ করলে কত হবে সেটা আমরা এখানে বাহির করে নিব। কেন নিব, তুমি চাইলে এখানেও বাহির করে নিতে পারো অথবা অঙ্কে বসিয়েও কাজ করতে পারো, তবে এখানে বাহির করে নিলে আমাদের অঙ্কে ঝামেলাটা কম হবে। তো 13-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 0.13, তাহলে আমরা এখানে বসাই নিই 0.13। এরপরে আমাদের কিসের মান লাগবে এম, এখন এম সমান আমরা কি বসাবো বিষয়টা লক্ষ্য রাখো, আমাদের বলা আছে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ চক্রবৃদ্ধি ঘটবে 3 মাস পর পর, তাহলে 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধি ঘটে 1 বছরে কতবার ঘটবে 4 বার। আমি তোমাদের একটি টেকনিক শিখিয়েছিলাম আমার বিগত ক্লাসে সূত্রের ক্লাসে, যে যখনই আমাদের চক্রবৃদ্ধি সুদের কথা বলবে এখানে যে সংখ্যাটা উল্লেখ থাকবে ওই সংখ্যা দ্বারা 12-কে ভাগ করব। তাহলে এখানে আছে ত্রিমাসিক, ত্রি মানে 3, তাহলে 3 দ্বারা 12-কে ভাগ করলে কত আসবে 3×4=12, তার মানে আমাদের এম এর মান হবে 4 অথবা 4 বার। এবং আছে এন, তাহলে এন সমান কি দেওয়া আছে 8 বছর,
এখানে লিখব 8 বছর। আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। এখন আমরা কি করব, এই তথ্যগুলো এখান থেকে এখানে বসাই দিব, ক্যালকুলেশন করব, ঝামেলা শেষ। আর এখানে লিখব এফবি সমান হোয়াট, অর্থাৎ এফবির মান কত সেটাই কিন্তু আমাদেরকে বাহির করতে হবে। ঠিক আছে, আমরা এখন মান বসাবো। তাহলে পিবি সমান কত দেওয়া আছে, 2 লক্ষ। তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এইভাবেই দিবে, তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে একটা অঙ্ক সমাধান করতে পারবে। এবং যিনি তোমাদের খাতা দেখবে, তোমাদের শিক্ষক, তাদের কাছে তোমাদের অঙ্কটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। ওকে, এরপর আমরা বসাবো 1 প্লাস আই দেওয়া আছে কত, 0.13, এবং এম দেওয়া আছে 4। এরপরে এম এবং এন, তার মানে এম আছে 4 এবং এন আছে 8। জাস্ট শুধুমাত্র আমরা এখান থেকে তথ্যগুলো বসাই দেব, আর কোনো কাজ নাই, বাকি কাজ ক্যালকুলেশনে করে ফেলবে। এরপরে আমরা আবারও এই 2 লাখ টাকা এখানে রাখব। আমরা ভিতরের কাজটুকু করে নেব। দেখো, এই 0.13-র সঙ্গে 4 ভাগ অবস্থায় আছে এবং সেই সংখ্যাটার সাথে 1 আবার যোগ অবস্থায় আছে। আমরা একবারেই ক্যালকুলেটরের কাজ করে নিব। কি করব দেখো, আগে আমরা 0.13-কে 4 দ্বারা ভাগ করব। তাহলে 0.13 ভাগ 4, আমাদের যে ভাগফলটা আসলো সেই ভাগফলটাকে 1 দ্বারা যোগ করব, তার মানে যোগ 1। তাহলে আমরা পাচ্ছি 1.0325। আমরা এই সংখ্যাটা বসাই নিব, 1.0325। এর উপরে আমরা কি দিব, এই 4 8 কত হয়, 32, আমরা এই 32 লিখে দিব। এখন তৃতীয় স্টেপে আবারও আমরা যা আছে 2 লক্ষ টাকা রাখব, এখানে গুণ চিহ্ন দিব। কেন, এই যে আমাদের যে ভিতরের সংখ্যাটা আছে তার উপর কত আছে দেখো তো, পাওয়ার হিসেবে 32। তো আমরা এইটার কাজ কিভাবে করব, এইটার সঙ্গে কি সরাসরি 32 গুণ করব, না, তাহলে কিন্তু ভুল হবে। আমাদের এই সংখ্যাটা 32 বার গুণ করতে হবে। এটা আসলেই একটা সম্ভব, বাট আমাদের সময় সাক্ষ্য ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তাহলে কিভাবে খুব সহজেই কাজটা করা যায় দেখো একটা টেকনিক। তোমাদের যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই অঙ্কটা করার জন্য অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরের শুরুতে ব্র্যাকেটটা তুলবে, এরপরে ভিতরে যে সংখ্যাটা আছে 1, তারপরে 0.0325, এটা তোমরা তুলবে। তোলার পরে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবে এমন একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দেওয়ার পরে এই পাওয়ার 32 বসাই দিবি, দিয়ে সমানে বা অ্যান্সারে চাপ দিলেই আমাদের এই সংখ্যাটা 32 বার গুণফল যা হয় সেই সংখ্যাটাই মূলত চলে আসবে। ওকে, আমরা ক্যালকুলেটর তাহলে করব। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো এখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর সিস্টেমে। ব্র্যাকেট দিয়ে 1.0 কত আছে, 0.325, আবারও ব্র্যাকেট ক্লোজ করব, 32। তাহলে আমাদের আছে অনেকগুলো সংখ্যা, অর্থাৎ 2.78 2.79, মানে অনেক অনেক। তাহলে আমরা কী করব, আমরা এখানে 2.0.-এর পরে 3টা সংখ্যা আমি নিব, 7 8, এরপরে আছে 2 7। তার মানে তোমরা একটা বিষয় অবশ্যই জানো যে দশমিকের পরে আমরা যত ঘর সংখ্যা নিব তার পরের সংখ্যাটা যদি 5 অথবা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেই সংখ্যাটার সাথে একযোগ করে নিতে হয়। তাহলে আমি 2-এর পরিবর্তে এখন কত নিব, 3। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই 2টি সংখ্যা গুণ করলেই যা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তাহলে আমরা এখন গুণ করব। গুণ করলে আমরা কি পাচ্ছি, 2 লক্ষ গুণন 2.783, আমাদের আসতেছে 5,56,600 টাকা। তার মানে আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পেয়ে গেলাম, কত টাকা হবে, 5,56,600 টাকা। অর্থাৎ যদি ফাহমিদ 13% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে 2 লক্ষ টাকা কোনো ব্যাংকে জমা রাখে, তাহলে 8 বছর পরে সে কত টাকা পাবে, 5,56,600 টাকা পাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমি এই তত্ত্ব হতে চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম। এখন থেকে তোমরাও চক্রবৃদ্ধি সুদে কীভাবে ভবিষ্যৎ মূল্য বাইর করতে হবে পেয়ে যাবে।
এখন আমরা দেখব দুই নম্বর তত্ত্বের সমাধান। তো পদ্ধতি সেম, আমাদের উদ্দীপকটা পড়ে নিয়ে আগে বুঝতে হবে যে ভবিষ্যৎ মূল্য বাইর করা লাগবে না বর্তমান মূল্য। তো আমরা শুরুতেই পড়েছিলাম এখানে কিন্তু ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, আমাদের বাহির করতে হবে বর্তমান মূল্য, বাট সেটা কী? চক্রবৃদ্ধি সুদে। তাহলে চক্রবৃদ্ধি সুদে বর্তমান মূল্য বাহির করার সূত্রটা আমরা আগে বসাই নেব, এরপরেই সেই আমাদের তত্ত্ব অনুযায়ী সংখ্যাগুলো বসালে ক্যালকুলেশনের পরেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। তাহলে আবারও আমরা এখানে কী লিখব? আমরা লিখব যে আমরা জানি, লিখলাম আমরা জানি, কি জানি? পিভি সমান এফভি। ভবিষ্যৎ মূল্য বাহির করতে হয় গুণ প্রক্রিয়ায়, আর বর্তমান মূল্য আমরা বাহির করব ভাগ প্রক্রিয়ায়। এখন এখানে কি লিখব? ওয়ান প্লাস আই ডিভাইডেড এম পাওয়ার এম ইন্টু এন, এই হলো আমাদের সূত্র। আবারও কি করব আমরা? ঠিক আগের মতো এখানে দাগ দিয়ে এখানে লিখব, এখানে এখানে লেখার পরে আমাদের যে সংখ্যাগুলো বসাইতে হবে সেগুলো আমরা উদ্দীপক থেকে এখানে ইনক্লুড করে দিব। এফ বি, তাহলে এফ বি সমান কত দেওয়া আছে দেখো তো, 450,000 টাকা। কত দেওয়া আছে? 450,000 বসাবো। এরপরে আমাদের কি লাগবে? আই, আই সমান কত দেওয়া আছে? 10%। তাহলে 10% বা এই 10কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.10 আমরা এখানে বসাই নিব। তাহলে আমাদের অঙ্কে গিয়ে আর এই ঝামেলাটা করতে হবে না। এরপরে এম, তাহলে এম এর মান কত? এখানে বলছে মাসিক চক্রবৃদ্ধি সুদে, তাহলে এম এর মান হচ্ছে বছরে কতবার চক্রবৃদ্ধি ঘটবে সেই সংখ্যা। যেহেতু আমাদের বলছে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে প্রত্যেক মাসেই চক্রবৃদ্ধি ঘটবে, অর্থাৎ এম এর মান হবে 12। তাহলে আমরা এখানে 12 লিখে নিব, কিংবা 12 মাস দিয়ে দিব। এরপরে আমাদের কি প্রয়োজন? এন, তাহলে এন সমান কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 10 বছর। তাহলে 10 বছর দিব। আমাদের বাহির করতে হবে কি বলতো? পিভি। তাহলে আমরা এখানে দিব পিভি ইকুয়াল হোয়াট। আমাদের অর্ধেক কাজ শেষ। এখন আমরা এই যে তথ্যগুলো আমরা এখানে নিলাম, এখান থেকে আমরা এই দিকে সূত্র অনুযায়ী বসাই দিব, ক্যালকুলেশন করব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। ওকে, তাহলে আমরা কাজ করি। এফ বি দেওয়া আছে কত? 450,000 টাকা বসালাম, ওয়ানের পরিবর্তে ওয়ান। আই দেওয়া আছে কত আমাদের? 0.10 এবং এম আছে 12, ব্র্যাকেট ক্লোজ এম ইন্টু এন। তাহলে এম কত? 12 × n হচ্ছে 10, আমরা এখানে বসাই নিব। আশা করছি এতটুকু বুঝতে পেরেছ। শুধুমাত্র আমরা কী করলাম? আমাদের সূত্রের প্রতীক আকারে মানগুলো বসাই নিলাম। এরপরে আমরা আমাদের পরের স্টেপে কাজ করব। আবারও এই 450,000 যেমন ছিল বসাই নিব। আমাদের কাজ ভিতরের দেখো কী অবস্থায় আছে, 0.10 12-এর সঙ্গে ভাগ আকারে আছে এবং সেই সংখ্যাটা ওয়ানের সাথে প্লাস হিসাবে আছে। আমরা একবারেই ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজটা করে নিব। কীভাবে করব দেখো, শুরুতেই আমরা 0.10 মানে 10 তুলে নিব, 0.10 ভাগ করব 12 দ্বারা, ভাগ 12। এই যে ভাগফলটা পেলাম সেটাকে আমরা যোগ করব 1 দ্বারা একই সঙ্গে, তাহলে আমাদের চলে আসলো 1.008333, অনেকগুলো। তো আমি এখানে তাহলে কি নিতে পারি? এখানে আমি নিব 1, কি আছে 0.008, এরপরে 333 অনেকগুলো, তো আমি আর না নিব, এই তিনটায় রাখলাম। স্বাভাবিকভাবে দশমিক সংখ্যার পরে তিন সংখ্যা রাখাটাই পারফেক্ট। ওকে, তোমরা চাইলে কিন্তু সব নিতে পারো, তোমাদের ইচ্ছা। এখন আমরা উপরে কী রাখবো দেখো, 12 এবং 10 গুণ আকারে আছে, তাহলে 12 আর 10 গুণ করলে কত হবে? 120। এরপরে আমাদের পরের স্টেপের কাজ কি? 450,000 যেমন ছিল তেমনই রাখবো আমরা। এখন এই 1.008-এর উপর পাওয়ার কত আছে? 120। তো এর মানে হচ্ছে 1.008 120 বার গুণ করতে হবে। কতবার? 120 বার। এটা আমাদের কাছে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনাই খুব বেশি। তাহলে আমরা কি করব? আমি আবারও বলছি, আমাদের এই ফিনান্স এবং ব্যাংকিং সাবজেক্টের যে গাণিতিক অধ্যায় কয়টা রয়েছে এগুলোর জন্য সবথেকে ভালো হবে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা।
তো দেখো কিভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই এটার সমাধান আমরা করতে পারি। শুরুতে আমরা কি করব, এই যে ব্র্যাকেটটা তুলে নিব, এরপরে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো তুলে নিব। আমি বহুবার তোমাদেরকে বলেছিলাম যে কোন প্রক্রিয়ায় সহজেই এই রকম গুণ আমরা সমাধান করব। তাহলে 1.008 আবারও ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা একটা চিহ্ন, অর্থাৎ তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা দেখতে পাবে যে এইরকম একটা চিহ্ন আছে, এমন একটা চিহ্ন। এই চিহ্নটা অর্থাৎ আমরা কী করবো, এই যে সংখ্যাটা আছে এইভাবে লিখবো আমরা, 1.008 দেওয়ার পরে এই চিহ্নটা দিয়ে 120 লিখে সমানে বা অ্যান্সারে চাপ দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তাহলে 120 আমরা পেলাম কত, 2.6017 ইত্যাদি, অনেক অনেক অনেক। তো এখান থেকে আমি 2.601, তো আমি যদি এক নেই, একের পরে আছে 7, আমরা জানি দশমিকের পরে যত ঘর সংখ্যা নিব তার পরের সংখ্যাটা যদি 5 অথবা তার বেশি হয় তাহলে আগের সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে আমি এখানে 1-এর পরিবর্তে নিব 2। তোমরা চাইলে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলাই কিন্তু নিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, তবে না নেওয়াই ভালো। দশমিকের পরে 2, 3, 4 এভাবেই তুমি নিবে। ওকে, এখন আমাদের সর্বশেষ কাজ কি, 450,000 এই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। তাহলে আমরা ভাগ করবো 450,000 ভাগ 2.602, তার মানে আমাদের আসতে আসতে কত, 1,72,943.88, মানে সামথিং। তো আমি আচ্ছা এটা পাশেই লিখলাম কত আছে, 1,72,943.88 ইত্যাদি। তো স্বাভাবিকভাবে দশমিকের সংখ্যাটা না লিখলেও চলে, লিখলেও কোনো অসুবিধা নাই। তার মানে আমরা আমাদের এই তথ্য অনুযায়ী কাঙ্ক্ষিত মান পেলাম কত, 1,72,943 টাকা। অর্থাৎ রাওনাক যদি 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে 10 বছর পরে কোনো ব্যাংক থেকে বা কারো কাছ থেকে 450,000 টাকা পেতে চায়, তাহলে তাকে বর্তমানে সেই ব্যাংকে অথবা সেই জায়গায় 1,72,943 টাকা রাখতে হবে। আশা করছি কিভাবে আমি আজকে এই দুটি তথ্য থেকে চক্রবৃদ্ধি সুদে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, তোমরা সেটা সহজেই বুঝতে পেরেছ। এবং আমি আশা করি, বিলিভ করি যে তোমরাও আজকের পর থেকে খুব সহজেই চক্রবৃদ্ধি সুদে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তো আজ আর কথা না বলে এখানে শেষ করব, কথা হবে নেক্সট ক্লাসে কোনো একটা বিশেষ পর্ব নিয়ে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।